সব জায়গায় বেবিকর্ন পাওয়া যায়, অনেকে মাশরুম দিয়ে পাকুড়া তৈরি করে নিতে পারেন। তাই এখানে ডালের ব্যবহারটা, বেসনের ব্যবহারটা অনেক কম করতে হবে এই আগামী রমজান মাসে, নাহলে কিন্তু আপনাদের জন্য খুব সমস্যা হবে। আর বুট ভাজিটা এই বছর খাবেন না, এই বুটটায় অনেক ক্ষতি করে, বুক জ্বালা হয়, অনেকের গ্যাস্ট্রিক হয়, হয়তো গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলেন আপনার গ্যাস্ট্রিকটা কমে গেল, কিন্তু এটাই কি একটা সমাধান হইল? গ্যাস্ট্রিক কমে গেল, গ্যাস হলো, গ্যাসটা আপওয়ার্ড হইয়া আপনার বুকে ব্যথা আরম্ভ করলো, গলায় ব্যথা হইয়া মাথার ভিতরে যে হিট করলো, প্রেশারটা কি বৃদ্ধি করে দিল, যাদের শ্বাসকষ্ট আছে তাদের লাঞ্চে প্রেশার করে লাঞ্চের ভাইব্রেশন পাওয়ারটা বাড়াই দিয়ে আপনার কাশি আরম্ভ হয়ে গেল, আপনি সর্দি আরম্ভ হয়ে গেল, তাদের কাছে আমি একটু অনুরোধ করবো আপনারা একটু সতর্ক হন। রসুন পেঁয়াজ আদা খুব নিরাপদ খাবার, ঔষধি খাবার উত্তম, এটা অনেক বেশি খান। যত ধরনের ভুট্টা আছে এটা সিদ্ধ করে খেতে পারেন, যত ধরনের বুট আছে আপনি ভেজে না খেয়ে বুটটাকে আপনি ভিজিয়ে রেখে পানিতে, এটা আপনি রাতেই ভিজিয়ে রাখেন, শেষ রাতে ভিজিয়ে দেন, সন্ধ্যায় ইফতারের সময় আপনি বুট ভিজানো খান। আপনার এখন সারা পৃথিবীতেই এই যে রমজান মাসের যে মানুষ দুর্বল হয়ে পড়ে, দুর্বলতাটা প্রতিরোধ করার জন্য সয়াবিন ভিজায় খেতে পারেন, সয়াবিন একটু ভাতের সাথে এক মুঠ সয়াবিন মিক্স করে খেতে পারেন, সয়াবিনের ভিতরে অনেক বেশি ভিটামিন আছে, সয়া তৈল, সয়াবিন তৈল যেটা তৈরি হয় সেই সয়া বীজটা, এটা ভিজিয়ে খাওয়া যায়, চাউল সাথে খেজে যায়, খিচুড়ির সাথে খাওয়া যায়, তরকারির সাথে এক মুঠ করে খাওয়া যায়, যে কোনো মাছের সাথে খাওয়া যায়, যে কোনো মাংসের সাথে খাওয়া যায়, এটার মধ্যে অনেক ভিটামিন থাকে। আমরা সারা বছর একটু মধু মিক্স করে খেতে হবে, আমলকি হরটুকি ভয়রা, খাঁটি মধু মিক্স করে যদি আমরা আমলকি হরটুকি ভয়রা খেতে পারি তাহলে এ 36টা রোগের উপকার হয়। আবার এটার মধ্যে একটুখানি যদি বিট লবণ দিয়ে খাই তাহলে স্লাইন প্রিপারেশন তো হলোই, সাথে বিট লবণের 12টা গুণ আছে, তো আমলকি হরটুকি ভয়রার 36টা গুণ আর এইটারও 12টা গুণ, তাহলে মোটামুটি আমরা অর্ধেক রোগের ঔষধ পেয়ে যাই। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, গরম গরম হালকা কুসুম গরম পানি আমাদের খাওয়া উচিত, গরম পানি ছাড়া ঠান্ডা পানি বা ফ্রিজের খাবার গরম পানি দিয়ে না ধুয়ে এই করোনাকালে দয়া করে আপনারা কেউ খাবেন না, অথবা ফ্রিজের খাবারটাই আবার ওভেনে একটু গরম না করে বা চুলায় গরম না করে বা আগুনে গরম না করে কোনো খাবারই ফ্রিজের খাবার সরাসরি খাওয়া উচিত না। আর এই যে শীতের সময় মাইটস নামক একটা জীবাণু যেটা আমাদের কার্পেটে থাকে, পাপোশে থাকে, চাদরে থাকে, পর্দায় থাকে, বালিশে থাকে অনেক বেশি, তোষকে থাকে আরও বেশি, আমাদের লেপে থাকে, কম্বলে থাকে, কার্পেটে থাকে, সর্বত্র তার বিচরণ, খুব ছোট কিন্তু খুব শক্তিশালী, সে নাক, মুখ, কান, গলা, লোমকূপের গুঁড়া দিয়ে পর্যন্ত সে প্রবেশ করে এবং আমাদের শরীরে এই মাইটস একটি কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি সৃষ্টি করে। এটা অনেক সময় দেখা যায় যে সে আপনার করোনা ভাইরাসকেও এগিয়ে নিয়ে আসে। আমরা একটা ভয় পেয়েছিলাম এই শীতে হয়তো আমাদের দেশে করোনার প্রভাবটা বাড়বে, আলহামদুলিল্লাহ স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের ডিজি হেলথ এবং আমাদের ডিজি ড্রাগ এই এত সুন্দর ভূমিকা নিচ্ছে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা আলহামদুলিল্লাহ অনেক কম হইতেছে।